রাজধানী বিভিন্ন ফ্লাইওভারের মুখে বাস থামিয়ে যাত্রী ওঠানামা করা হচ্ছে এতে করে বাড়ছে যানজট ও জনদুর্ভোগ রাজধানী খিলগাঁও ফ্লাইওভার থেকে সেখানকার পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী মাহফুজা মুসলিহি সকাল থেকে আমি বিভিন্ন ফ্লাইওভার ঘুরে যেতে দেখেছি ঢাকার সব ফ্লাইওভারের চিত্রই কিন্তু একই রকম এখানে দুর্ভোগের চিত্র একটির চেয়ে আরেকটির যেন বেশি এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে খিলগাঁও ফ্লাইওভারের সামনেই আসলে তুরাগ এবং রায়দা নামক যেই বাসগুলো থামিয়ে রেখেছে এই বাসগুলো আসলে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকে যাত্রী পাওয়ার সাপেক্ষে যেমন তারা থাকে যাত্রী না পেলেও থাকে একই সঙ্গে যেই দুর্ভোগ সেটি তো যাত্রীরা জানিয়েছেন যে এই দুর্ভোগের সীমা নেই এবং এই দুর্ভোগের পাশাপাশি কিন্তু অ্যাক্সিডেন্ট যেটা সেটা কিন্তু রয়েছেই রিক্সাগুলোকে হঠাৎ এসে ধাক্কা দিয়ে যাত্রী পড়ে যাওয়া এবং তারা আহত হওয়া অনেকে নিহত হয়েছেন এমন ঘটনাও কিন্তু বিভিন্ন ফ্লাইওভারের গোড়ায় যাত্রীরা যারা দাঁড়িয়েছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন তাদেরকে প্রশ্ন করলে তারা বলেছেন আসলে তাদের করার কিছু নেই কারণ কাছাকাছি ফ্লাইওভারগুলোর আসলে কোনো যাত্রী ছাউনি খুব একটা দেখা মেলেনি এবং যারা নামছেন তারা আসলে অফিসের যেই তারা তাদের আসলে অন্য কিছু ভাবার সুযোগ নেই তারা কখনো কখনো ফ্লাইওভারের গোড়ার যেই ক্রসিং সেটি পার হচ্ছেন যাতে তাড়াতাড়ি তারা অফিসে পৌঁছাতে পারেন গন্তব্যে পৌঁছাতে পারেন এরকমটি অভিযোগও আমরা পেয়েছি যাত্রী ছাউনি না থাকার ব্যাপারে এরকমটি একটি অবস্থায় আসলে সব মিলে বিশৃঙ্খল এক অবস্থা চলছে ঢাকার যেসব ফ্লাইওভার রয়েছে ফলে সেখানে কিন্তু জনদুর্ভোগও বাড়ছে দিন দিন এ ব্যাপারে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা যেমন দরকার একই সঙ্গে সংশ্লিষ্ট যেসব কর্তৃপক্ষ রয়েছে বিশেষ করে সরকারের যেসব মন্ত্রণালয় সংশ্লিষ্ট রয়েছে এই সড়কে তাদের আরও জোর তৎপরতা দেখতে চেয়েছেন যাত্রীরা এই ছিল আমার কাছে ঢাকার ফ্লাইওভারগুলো নিয়ে সর্বশেষ পরিস্থিতির খবর